কোনোভাবে যান দুর্ঘটনা থেকে রেহাই মিলছে না। প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে যান দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। ঘটা করে সড়ক নিরাপত্তা সপ্তাহ সহ পুলিশ সপ্তাহ পালন করা হলেও আদতে যে সাধারণ মানুষ সার্বিকভাবে আইন শৃঙ্খলা সহ সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন হতে পারছে না তা এই বিভিন্ন প্রকারের যান দুর্ঘটনাগুলো বারবার প্রমাণ করছে। এবার রাজধানীর রানীর বাজারের মোহনপুর এলাকায় এক রোমহর্ষক যান দুর্ঘটনায় এক পুরুষ এবং মহিলার মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত মৃতদেহের পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দাবি উঠছে ক্রমবর্ধমান যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা হোক। ঘটনা হলো আমি তো গেছি, মানে আমিও গাড়ি চলাই, নিজের অটো আছে, টিফিন নামাই দিয়ে আইতে আমি রাস্তাতে আমার বাড়ির থেকে ফোন করছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। তখন শুনে আমি আমার কিছু যে জীবিতে বুদ্ধ নিয়ে গেছে, মনপুর থেকে এলে খবরটা পাম, তাহলে আমি সেই মনপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তারপরে পরে আবার কল গেছে যে ডাইরেক্ট জীবিতে গেলে ভালোই হবে, জীবিতে নিচে যা, সেই জন্য আমি মনপুর আর যাইনি, ডাইরেক্ট শর্টকাটে দিয়ে বিরাট ডাইরেক্ট জীবিতে নিয়ে আসলাম। এসে যখন ইমার্জেন্সিতে ঢুকে ডাক্তারের সাথে কথা বললাম, তারা বলতেছে ঠিক আছে ড্রেসিং রুমে গিয়ে দেখেন, আর গিয়ে দেখি তারা কী অবস্থা পাইছে, মানে একদম মানে কোনো কোনো মুখে মুখে রক্ত চাপে। এই দুর্ঘটনাটা মানে কীভাবে হয়েছে? ওরা বলতে শুনছি যে একটা ইটের গাড়ি সাথে মানে রাস্তা ক্রস না করে রাস্তার পাশে আসলো গাড়ি, এগুলো বাড়ি দিয়েছে। এই ঘটনাস্থলে মারা গেছিল না তারা, জীবিত আনার পর মৃত্যু হয়েছে, এটা আমি সঠিক কখনো খবর পাইছি তাদের কাছে। ওই আমরা ল্যান্ডফোনে খবর পাই আর কি, যে ওইখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আমরা গেলাম, যাওয়ার পর আমরা নিয়ে আসার। কোন জায়গাতে দুর্ঘটনা? এটা মোহনপুর বাজার। আপনারা গিয়ে কী অবস্থা পাইছে? আমরা গিয়ে দেখলাম যে রুগী সিস্টেম, আমরা উঠিয়ে নিয়ে এলাম। কতজন আহত হয়েছে? ওই তো দুজন, তিনজন, ট্রাক ড্রাইভার আর দুজন, একজন পুরুষ একজন মহিলা। আচ্ছা, এখন অবধি জানা গেছেন মানে কীভাবে হয়েছে আপনাদের কাছে? মানে আমরা তো এভাবে ফোন করার সাথে সাথে আমরা কিন্তু মানে ইমার্জেন্সি পৌঁছে জানা যায়, তারপরে কী হয়েছে, কী হয়েছে, কী হবে, এটার মানে দীর্ঘতা থাকে না তখন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।